الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم او كما قال النبي صلى الله تعالى عليه وسلم আল্লাহ মসল্লি আলা সাইদ আনাওলা নাম আহাম্মাদ ও আলা আলী সাঈদ এনাউ মাওলা নাম আহাম্মদ ওবারিকুসাল্লিম অনেক বেশি খুশি হয়েছিলাম যখন শুনেছি যে মাদ্রাসার জন্য একটা জমি ক্রয় করা হয়েছে হুজরুপাক পাক লাহু তা আলা আলীসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসেন বর্তমানে মসজিদের নববীর যে জায়গা এটা তো এখন অনেক বড় হয়েছে প্রথম যে জায়গাটা ওই জায়গাটা আল্লাহ রাসুল কিনে নিয়েছিলেন ক্রয় করেছেন আর এটার টাকা পরিশোধ করেছিলেন হজরতে আবুবাকুর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু অল্প একটু জায়গাই ছিল আল্লাহ এখন কত বড় জায়গা যারা গিয়েছেন দেখেছেন সরকার খুব দৃষ্টি দেয় হারামাইনের ব্যাপারে মক্কা মোকার রমা এবং মদিনা মোন্বরার ব্যাপারে মক্কাতেই শুনেছি যে প্রায় দশ হাজার সেবক খাদেম আছে আল্লাহর ঘরের পয় পরিষ্কার কিছু দেখাশোনার জন্য দশ হাজারের উপরে কর্মচারী কর্মকর্তা মদিনাতেও এরকম তো যাই হোক ইসলামী সরকার থাকলে সুবিধা ওই সমস্ত রাষ্ট্রে সকল মসজিদের ব্যয়ভারই সরকার করে বড় বড় মসজিদ এসি চলতেছে দামি দামি কারফেট জনগণের এই বিষয়ে কোনো ফিকির করতে হয় না আমাদের গরিব রাষ্ট্র এই জন্য ওরকম সম্ভব হয় না যার কারণে সাধারণ মানুষই মিলেমিশে করতে হয় তো আপনাদের এলাকার জন্য এটা অনেক বড় একটা খোশখবরি অনেক বড় একটা রহমতের কাজ যে একটা মহিলা মাদ্রাসা হবে এবং জাগাও কিনা হয়েছে এটা আল্লাপাকের মেহরবানি হাদিসে এসেছে যে সর্বপ্রথম যে ফেতনা পৃথিবীতে শুরু হয় এটা নারীদের থেকে নারী যদি ঠিক হয়ে যায় মেয়েরা যদি ঠিক হয়ে যায় সমাজ ঠিক হয়ে যাবে মা ঠিক হলে তার বাচ্চা ঠিক হয় স্ত্রী ঠিক হলে ঠিক থাকলে স্বামী ঠিক হয় ওটা হলো গোড়া আর স্কুল কলেজের বর্তমান যে পরিস্থিতি এটা আমাদের দেশ আমরা তো আমাদের দেশের বিরোধিতা করতে পারি না আমাদের সমাজ আমাদের দেশ কিন্তু বাস্তবতা তো এই যে ধর্মীয় শিক্ষা টোটালি বাদ দেওয়া হলো আর কি মেট্রিক পর্যন্ত যে একশো নাম্বারের একটা পরীক্ষা ছিল ইসলাম ধর্মের এখন আর একশো নম্বরের ওই পরীক্ষাটা নাই বইটা আছে পরীক্ষা হবে না একটা সাবজেক্টের যদি পরীক্ষা না হয় সেটা তো ছাত্রছাত্রীরা পড়বেও না সরাসরি যদি বাচ্চাদেরকে আমরা মাত স্কুলে দিয়ে দিই এরা কিছুই জানবে না ইমান কী আকিদাকি তাওহিদ কি শিরিক কি, বেদায়েত কি হস কি ওমরা কি মা বাবার খেদমত কি অজু কি গোসল কি কিছুই জানবে না কিছুই শিখবে না এজন্য প্রাথমিকভাবে হলেও বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে নুরানিটা অন্তত মাদ্রাসায় পড়ানো এরপরে চাইলে আপনি আরও বাড়তে পারেন মাসাল্লাহ সরকার মাস্টার ডিগ্রির সম মানে সমান মান দাওরা হাদিস পড়লে মাদ্রাসা মহিলা মাদ্রাসা থেকে হোক অথবা ছেলেদের থেকে হোক দাওরা পর্যন্ত পড়লে এটা মাস্টার ডিগ্রির সমান মান ভারতে আরও আগেই সরকার এই মান দিয়েছিল আরও কয়েক বছর আগেই পাকিস্তানেও বহু বছর আগেই মাস্টার ডিগ্রির মান দেওয়া হয়েছে তা আমাদের বর্তমান সরকার এসে এই মানটা দিয়েছেন আল্লাহ জা যায় খায়ের দান করেন তো এখানে মহিলা মাদ্রাসা হবে আশপাশের পরিবেশ তো যা দেখার আপনারা দেখতেইছেন আমাদের বজুরগানের দিনদের এই অভিজ্ঞতা যেখানে বেদাতের ছয় লাভ বেদাত শুধু বেদাত সেখানেই একটা মাদ্রাসা কায়েম করা ফল কি যে সেখানে তো তেলোয়াত হবে ব্যাপকভাবে করানিকিমেরি তেলোয়াত হবে এবং তেলোয়াত কারা করবে নিষ্পাপ বাচ্চারা নিষ্পাপ বাচ্চারা তেলোয়াত করবে আর সেখানে আকাশ থেকে আল্লাপাকের পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে ওই রহমতের বরকতে আশপাশের সমস্ত মানুষই দিন গ্রহণ করে বেদাত দূরে সরে যায় কমলপুর মাদ্রাসা আপনাদেরই প্রতিষ্ঠান কি পরিস্থিতি ছিল এই গাছতলা ঘাটের কত নোংরা জায়গা ছিল সেটা অথচ আজ সেখানে সূর্যের আলো প্রবাহিত হইতেছে বিকিরণ হইতেছে ইনশাল্লাহ এখানেও যদি মাদ্রাসা হয় প্রতিষ্ঠিত হয় মেয়েরা আসে পড়ে আল্লাহ তো তাদের ওই তেলোয়াতের বরকতে তাদের দুরু শরীফের বরকতে হাদিস মাসলা মাসায়েল এবং তাদের আমল দোয়া মোনাজাতের বরকতে এই সমাজটাও সুন্দর হয়ে যাবে আশপাশ সুন্দর হয়ে যাবে অনেকে ভাবে যে এত মাদ্রাসা এত মাদ্রাসা মানুষ তো কম না মানুষ তো কম না আমাদের হাফিজি হুজুর রহমতুল্লাহ আলায়ের মনের একটা আশা ছিল যে যতগুলো গ্রাম কত আটষট্টি হাজার গ্রাম না আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মক্তব্য হোক আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মক্তব্য যেন বাচ্চারা কোরআন শিখতে পারে হজরত শুরু করেছিলেন অনেকটা অগ্রসরও হয়েছেন পরবর্তীতে এসে এখন চর্মনায়ের হজরত মরহুম হজরত এবং চর্মনায়ের বর্তমানে দুই শায়েক ওনারা এটা চালু রাখার চেষ্টা করতেছেন বিভিন্ন এলাকা এলাকায় তারা মুক্তব কায়ম করেন তো মাদ্রাসা বেশি হলে বেশি রহমত নাজিল হবে বেশি বরকত আসবে তো আল্লাপাকের মেহরবানি এখানে যতটুকু জমি হয়েছে একটা মাদ্রাসার জন্য এটা যথেষ্ট না এলাকার ময়মুরব্বী বা এলাকাবাসী আমরা যারা আছি যদি একটু হিম্মত করি সাহস করি আশপাশে বহু জমি খালি আছে তাহলে হয়তো আর একটু জায়গা মাদ্রাসার আন্ডারে চলে আসবে এক সময় এমন হবে যে টাকা হয়ে যাবে কিন্তু জায়গা নাই কিনার মতো জায়গা নাই হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা গাছতলা ঘাটের ওইখানে বর্তমানে প্রায় দুই হাজার অ্যামাউন্টও আছে জমি জমি কেনার কিন্তু তো আশপাশ নাই মতো বিল্ডিং হয়ে গেছে তো আরেকটু জায়গা যদি হয় এবং একটু বড় করে ঘর করা যায় ভবন করা যায় এখানে আপনাদের মেয়েরাই পড়বে মা তৈরি হবে মা কেউ বলেছিল যে আমাকে একজন মা দাও আমি তোমাকে একটা জাতি উপহার দিব আসল হইল মা স্যার সৈয়দের কথা আপনারা শুনেছেন আলিগড় ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা ওনার মা অনেক বড় নেককার মহিলা ছিলেন তাহাজ্জতোওয়ালা ছিলেন তসমিওয়ালা ছিলেন পর্দা নিশীন মহিলা ছিলেন খুব ন্যাক মহিলা ছিলেন এবং সন্তানকে অনেক বেশি তিনি শাসন করতেন আদর সোয়াগ করতেন শাসন করতেন তরবিয়ত করতেন তো স্যার সৈয়দ যখন আনুমানিক বয়স বারো তেরো ছিল তো একদিন কর্মচারীকে একটা থাপ্পড় দিয়েছিল ঘরের কর্মচারীকে তো কেন কর্মচারীর উপর হাত তুলল এজন্য স্যার সৈয়দের মা খুব অসন্তুষ্ট হলেন রাগ হলেন তো মায়ের ভয়ে সে পলায় চলে গেছে খালার বাড়িতে চলে গেছে তিন দিন পর্যন্ত আর আসে না তিন দিনের মাথায় খালা নিয়ে আসছে তাও সে ভয়ে ঘরে ঢুকে না খালা এসে বোনের হাত পা ধরে তোমারই তো ছেলে মাফ করে দাও বল হইছে আর করবে না যখন বিভিন্নভাবে অনুরোধ করলো সুপারিশ করলো তখন উনি বললেন যে মাফ করব তাকে এক শর্তে সে ওই কর্মচারীর কাছে মাপ চাইতে হবে তার হাত ধরে মাপ চাইতে হবে যখন সে তার হাত ধরে মাপ চাইবে আর কর্মচারী ছেলেটি তাকে মাফ করে দিবে তখন আমি তাকে মাফ করব ঠিকই সে ওই কর্মচারীর হাত ধরে মাফ চাইল কর্মচারী তাকে মাফ করলো পরে মা তাকে মাফ করে দিলেন তো মায়ের সঠিক শাসন শিক্ষা দীক্ষার কারণে তিনি এত বড় হয়েছেন আমাদের সমাজেও যারা বড় মানুষ খবর নিলে দেখবেন যে মায়ের অবদান বেশি সব সময় অবদান মায়ের বেশি থাকে কারণ পিতা তো বাইরে বাইরে থাকে আয় রোজগার চাকরি বাকরি বিদেশ এই জন্য মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা শিক্ষার পাশাপাশি যেন আমলও থাকে এখন আমলটা কমে যাচ্ছে আমল কমে যাচ্ছে মাদ্রাসা বাড়তেছে এটাও সত্য কথা আমল কমে যাচ্ছে এটাও সত্য কথা এজন্য কর্তৃপক্ষর প্রতি আমি অনুরোধ রাখবো মহিলা মাদ্রাসা হলে হুবহু যেন সেটা শরীয়ত সম্মত হয় মেয়েদেরকে মেয়েরাই পড়াবে আর পুরুষ যদি পড়াইতে হয় অনেক দূরে বসে মাইকে এই নয় পুরুষ বসবে একটা পর্দা দিবে পর্দারে পাশে মেয়েরা বসবে এটা ওলামাই এটাকে সাপোর্ট করে না কারণ মেয়েদের আওয়াজ আসে অনেক সময় গল্প সল্প হয়ে যায় কথাবার্তা হয়ে যায় এজন্য পুরুষ শিক্ষক দূরে বসবে তারের মাধ্যমে মাইকের মাধ্যমে সাউন্ড বক্সের মাধ্যমে মেয়েরা পড়া শুনবে আর ওই সময়ও একজন মহিলা উপস্থিত থাকবে শিক্ষিকা ক্লাসে তিনি পড়া শুনবেন পড়া দেখবেন পড়া বুঝে নেবেন এটা এই বিষয় ইনশাল্লাহ পরে কথা বলবো এবং নৌ শিক্ষক পুরুষ নৌ শিক্ষক না নেওয়া অবিবাহিত নৌজোয়ান অন্তত পঞ্চাশ ষাটের ঊর্ধ্বে হইতে হবে পুরুষ শিক্ষক যদি নিতে হয় ষাটের উপরে যেন বয়স থাকে তখন ফেতনারও আশঙ্কা থাকে না আরেকটা হলো যে যেহেতু এটা এলাকা কেন্দ্রিক মাদ্রাসা এটা অনাবাসিক হলে ভালো আসলো পড়লো চলে গেল এটা ভালো আবাসিক রাখতে গেলে অনেক ফেতনার আশঙ্কা হয় আল্লাপাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন তো যাই হোক এটা আপনাদের জন্য খস্ণসিব মাসাল্লা আশপাশে আরও প্রতিষ্ঠান আছে যত প্রতিষ্ঠান হবে তত রহমত আসবে তত বরকত আসবে আপনারা আশপাশের মুসলিম রাষ্ট্রগুলোতে যান ইন্দোনেশিয়াতে যান মালয়েশিয়াতে যান ভারতে ভারতে না এবং আরও বিভিন্ন রাষ্ট্রে গেলে দেখবেন ইমাম সাহেব এই যখন নামাজ পড়াইতে আসে আলাদা দাড়ি লাগায় মুখের মধ্যে আলাদা দাড়ি লাগাইয়া এই টুপি একটা পড়া পরে নামাজ পড়ায় নামাজ পড়ানি শেষ ও দাড়িটা খুইলা মেম্বারের উপরে রাখা ঘরে চলে যায় মুসলিম রাষ্ট্রে এমন কারণ কি কারণ মাদ্রাসা নাই আর আমাদের বাংলাদেশে কোথায় এটা সম্ভব কোথায় সম্ভব না কারণ মাদ্রাসা আছে মেডিকেল কলেজ যদি না থাকে তাহলে সেই দেশে ডাক্তার তৈরি হবে না তদ্রুপ মাদ্রাসা যদি না থাকে আলে ওলামা তৈরি হবে না মাদ্রাসা হচ্ছে আলেম ওলামা তৈরির কারখানা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তো একটা ঘর করতে কিছু টাকা পয়সা লাগবে এবং জমি যদি কিনতে হয় এবং জমি তো লাগবেই কিছু টাকা পয়সার প্রয়োজন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারি যদি একটু সহযোগিতা করি দিনের এই কাজটা দাঁড়িয়ে গেল আপনাদের সমাজটা সুন্দর হলো আরেকটা হলো সৎকার দ্বারা দানের দ্বারা মানুষ বিপদ মুক্ত থাকে হাদিস শরীফের মধ্যে এসেছে যে ইনার সদাকথা লাতুৎফিও গজব আর রব্বি বান্দার পাপের কারণে সীমা লঙ্ঘনের কারণে যখন বান্দার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান নারাজ হয়ে যান তখন তার উপরে গজব আসে আর ওই মুহূর্তে যদি বান্দা সৎকা করে দান করে তো এই সৎকা আর দানের বরকতে আল্লাহ পাক গজবকে ফিরিয়ে নিয়ে যান ওই গজব তার কাজ পর্যন্ত আসতে পারে না থানবির রহমতুল্লাহ লিখেছেন যে বান্দা যখন দান করে এই দান তো উপরে যায় উপরের দিকে উঠে আর যদি তার উপরে কোনো গজব নাজিল হয় ওই গজব নিচে আসে তার দিকে আসে তো গজব নিচের দিকে আসতে চায় আর দান উপরে উঠতে চায় এই দান কিছুতেই দান শতকাটা কিছুতেই ওই গজবকে নিচে নামতে দেয় না তাদের মধ্যে কুস্তি চলতে থাকে হাতটাকে কিয়ামত পর্যন্ত এই কুস্তি চলতে থাকবে ওই সৎকা ওই দান এই বিপদকে মাটিতে নামতে দিবে না হ্যাঁ ই এবং অপমৃত্যু থেকে দান মানুষকে হেফাজত করে অপমৃত্যু হঠাৎ ব্রেন স্টক হঠাৎ হার্ট অ্যাটাক হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হঠাৎ হঠাৎ যে মৃত্যুটা আপনার বাচ্চাকে দুধ খাওয়াইয়া দিলেন দশ মিনিট পরে খবর আইলো যে সে পানিতে পড়ে মারা গেল এক লোক গাছতলা ঘাটের সে ডাকা তার মেয়ের সাথে কথা বলতেছে মেয়ে সাদের উপরে মেয়ের সাথে কথা বলতেছে কথা শেষ বললো ঠিক আছে আব্বু রাখি বলতেছে ঠিক আছে মা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই কথাও শেষ মেয়েটা ঠাস করে সাদের থেকে পড়ে গেল তিনতলা সাদের ইয়ে ছিল না রেলিং ছিল না নিচে পড়ে গে কথা বলতে বলতে খেয়াল করে নাই কথাও শেষ মেয়েটার জানো শেষ তো পিতা তো এটা ভাবতেই পারে নাই বুঝতেই পারে নাই আসে নাই যে আমার মেয়েটা এভাবে মারা যাবে আর মেয়েও তো চিন্তা করে নাই ছোট মেয়ে তো এ ধরনের অপমৃত্যু থেকেও আল্লাহ পাক হেফাজত করেন দান সৎকার দ্বারা তা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই সাধ্য মোতাবেক কিছু দেওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ সবাই কিছু কিছু দিব তো ইনশাল্লাহ পাক সকলকেই সহযোগিতা করার তৌফিক দান করেন